চলতে জান্নাতে যাবে নি হ্যাঁ ইনশাআল্লাহ জান্নাতে যাইতে হইলে তুই মসজিদের কলজের ভিতরে গাইতে হইব তুই তো কলজের ভিতরে ননাইরে গাতি রেখছ তুই জান্নাতে কেনে যাবে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ এদিন না ইউটিউব শরীফে দেখলাম ইউটিউব শরীফ কোরআন শরীফ তো কম চলে অন ইউটিউব শরীফ বেশি চলে ফেসবুক শরীফ বেশি চলে এই ভাইয়া এত বড় মাইয়া এত বড় ফোলা ফ্রিন্টেলেন ফোলা রে এমনি টান দিয়ে না টান দিগো খুলজার ভিতর গাতি হিলে কমে তোমারে ফোলা সিনা দি ভাই দিগো সিনার লগে বাজাই রাখম তোমারে ও ননাই রে খুলজার ভিতর গাতি হিলে কমে তোমারে নাজবিল্লাহ কইতি না এ গান ইমান তাই কোনি না এটা তো জন উত্তেজনা গান তো কলজার ভিতরে মসজিদের গাতি রাত 72,000 হুর তুই এখান থেকে পাইবি এটা জান্নাতের হেড অফিস দা হেড অফ ব্রাঞ্চ লিল্লাহ তাকবীর তোর সাগুয়া তো অনহান যায় ফজর নাই উড়িয়া যাই এনে পরোটা তা আবার কিনে দি খাড়া লাড়ি এনে দি যারা আগে দে পরোটা দোষ গা আগে দে আছে না এতে তুই আর মত ভিকা ফ্লপ তুই কে ডাকাই নাম কইছে নাম কই মার কইছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন দি মারি দি ঠিক নি রে মসজিদ খালি আরে মসজিদের কালেকশন করতে গেলে কই মসজিদ ভাঙে অর্ধেক বেশি গেল ওমা হুজুর আমরা এটা কি তা কর আগে জুমার নামাজে দোতলা হরে ফজর নামাজে তিনজন কয়জন তিনজন ওসে রায় মসজিদ আর ভাঙে গেল মসজিদ কাঁদে রে আল্লাহ রসুল কয় ট্রাইব্যুনালে যেদিন কোন সেভেন আফের বোতল থাকতো না হাউজে কাউসারের সেভেন আফ থাকবে রে উম্মত সেদিন আল্লাহর এই সামিয়ানার নিচে আরশের নিচে এই একদল লোকের আল্লাহ বিনয় সবে জান্নাত দিব সেভেন আফ খাওয়াইব জান্নাতের হাউজে কাউসার আর নিজে হাতে খাওয়াইব রজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে লোকগুলার অন্তর মসজিদের লগে লটকানো থাকবো আমার এই ননাইয়া উম্মত গুলার আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দিও তাহলে তোরা মসজিদের লগে অন্তরের লক্ষ্যে রাখবি কলজের ভিতরে গাঁথি রাখবি কারে রেডি একটা গান গাইবি তো কলজের ভিতর গাঁথি রাখুমে তোমারে ও মসজিদ রে কলজের ভিতর গাঁথি রাখুমে তোমারে সিনার লগে বাজাই রাখুমে তোমারে ও মসজিদ রে সিনার লগে ফেরাকে মার তোমারে তুই এলার কলজের মডু পরানের পরা তোমার সারা মন নতিয়ে বদার চা দোকান আড্ডা দিতে নজাই উমায় শিয়রট খাইতে নজাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর অন হেতের গান মুখ দিয়ে গিয়ে নাচে অন্য রয়েছে কত আইসো ডাকাত তো ফিকে ফ্লইকো কলজার ভিতর গাতি রেখুম তোমারে ঠিক না মরে গেলে করবে দাফন আর আর আপন জন তোমার ডাহত সুযুমাই জনমের মতন ডাহত মানে কি না রে তোমার কি না দিশু তুই যেহেতু সাধুয়ান আড্ডা মারস দশটা বারোটা যেহেতু তোর কব সাধুয়ানের ভিতরে হইব ঠিক না রে এত সাগুয়া দোয়ানো না যাইলে এত ভালো লাগে না সাগুয়া সুফাইল মোবাইল লাগা সিগার কি ফাঁকা হলো নেই রোজনে সাগুয়া উন মানে সাহ খায় টেলিভিশন শরীফ সাহ এখানে আলাদা বুঝিয়ে লেগো এই নাদামি বলতো পাবলিকে বুঝতে লেগো সব গাউন দেখছো তুই ওদের কিটো ঢুকে গেল মরে গেলে করবে দাফন আর আর আপন জন তোমার দাহত সুযুমাই জনমের মতন খাইরুল বুকা খদ্দে তোয়ারে খাইরুল বুকা খদ্দে তোয়ারে আর আর নবী সাবরে ও মসজিদ রে কুলজার ভিতর গাতি হিরাকুম তোমারে কুলজার ভিতর গাতি হিরাকুম তোমারে সিনার লগে বান্দি রাখুম তোমারে ও মসজিদ রে কুলজার ভিতর গাতি এরে বেয়াদব লাইটটা বন্ধ করো স্যার তোর কবার সংকেত দিতেছি মোবাইলটা নিয়ে আসছে টেনে নিয়ে আস মোবাইলটা এখানে নিয়ে আস কষ্ট দিতেছে সে ফায়ারিং করাচ্ছে তো আরো বেশি কষ্ট লাগে ফ্লাশ লাইট তুই কিনলে কষ্ট দিছ তাঙ্গ এত হাজার মানুষের কয়েক সেকেন্ড নষ্ট করছ তুই আল্লাহর কাছে দায়ী থাকবি আর ডিস্টার্বটা কেন করো সময় তো কম আমি কম সময়ে আলোচনাটা শেষ করতে হবে আমি আসে চিন্তা করেন আসে বলিয়া ফাটি যেতেছে ওয়াজটা এখন ডিস্টার্ব হইলে তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতে হবে আমি আসি সেদিকে নীতি হারস না তো তোরা তোদের রেডিও খাচ্ছ।